শেষের দিকে রয়েছে আমাদের, কাজে একটা লং ফেজ থাকবে। অনেকেরই কোয়ারিজ আছে, আমি জানি যে ডিও সাহেব আজকে থাকতে পারেননি অন্য একটা এনগেজমেন্টের জন্য, কিন্তু উনি নিজে বলেছেন যে পরবর্তী ফেজে আপনাদেরকে মিট করবেন। ডেফিনেটলি সিচুয়েশন আসবে বা কিছু পার্টও আছে সেখানে উনিও থাকবেন, হয়তো এসপি সাহেবও থাকবেন, মানে কালেক্টিভলিও থাকতে পারে, সেপারেটলিও থাকতে পারে, কিন্তু টাইম টু টাইম আপনাদের সঙ্গে ইন্টারাকশন ওনার হবে। কাজে এটা হওয়ার কারণেই আজকে উনি থাকতে পারেননি দেখে, মানে করার জন্য, সে কারণেই আমরা ব্রিফিংটা করে নিলাম। আর বেসিক কিছু ইনফরমেশন আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, সেটা হচ্ছে আমাদের জেলার তিনটে বিসি আমি বলেছি, যে 27 শ্রীরামপুর, 28 হুগলি এবং 29 আরামবাগ এসসিপিসি। তার নমিনেশন তিনটেই হবে আমাদের ওল্ড বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে, যেটা 28 হুগলির জন্য আমাদের আরও হচ্ছে রিটার্নিং অফিসার হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তিনি তার নিজের চেম্বারটাতেই নেবেন ওল্ড বিল্ডিংয়ে। 27 শ্রীরামপুর সেটার জন্য আর রিটার্নিং অফিসার হচ্ছেন আমাদের এডিএম এলার সাহেব, রাজস্ব মিত্র সাহেব, তিনি নেবেন আমাদের ওল্ড বিল্ডিংয়ে ডিএম সাহেবের পরের চেম্বারটাতে। এবং 29 আরামবাগ এসসিপিসির জন্য এডিএম ডেভেলপমেন্ট প্রদীপ মণ্ডল সাহেব, উনি নেবেন ঠিক তার আগে ডিএম সাহেবের আগের চেম্বারটাতে। অর্থাৎ তিনটে নমিনেশন আমাদের ওখানে হচ্ছে। আমরা নমিনেশনের সঙ্গে যেটা থাকবে, মানে আগে নিতে হয়, সেটা হচ্ছে তার জন্য নমিনেশন ফি, সেটা নেওয়া হবে নিচতলাতে নাজির সেকশন যেটা আছে, নাজিরাত সেকশন, সেখানে ফিসটা কেটে তারপর উপরে ই করা হবে। আমরা অলরেডি পলিটিক্যাল পার্টির সঙ্গে একবার বসেছি রিগার্ডিং নমিনেশন প্রসেস, আরও কিছু স্ট্যাটুটরি প্রভিশনস আছে, এক্সপেন্ডিচার রিলেটেড কিছু ইস্যুস আছে, নমিনেশন নিয়ে ফর্ম 26 যেটা গতকাল প্রেস রিলিজে অনারেবল সিইসি বলেছেন যে লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জটা নিয়ে আমরা আগামী পরশু দিন পলিটিক্যাল পার্টিকে আরেকবার মিট করবো, তাদেরকে মিট করবো। কাজেই পলিটিক্যাল পার্টি তাদের যা রিকুইজিট সেগুলো ওরা জানে, এইটুকুনি বলা। আর সেকেন্ড হচ্ছে যে নমিনেশনের পরে নমিনেশন টু এন্টায়ার, মানে ফ্রম টেকিং নমিনেশন টু উইথড্রয়াল অফ ক্যান্ডিডেচার এবং ফিক্সিং অফ ফাইনালাইজেশন অফ ফর্ম 7, দ্যাট ইজ দ্য লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট, এই পুরো ফেজটা হচ্ছে আমাদের সদরে। কিন্তু তার পরবর্তী যে ফেজগুলো, সেই ফেজগুলোর জন্য রেসপেক্টিভ আরোরা, অর্থাৎ 27 শ্রীরামপুর সিসি এবং 29 আরামবাগ এসসিপিসি যারা রিটার্নিং অফিসার, তারা নিজেদের অফিসের জন্য রেসপেক্টিভ এসটিও অফিসে চলে যাবেন, কারণ ওটা উইদিন দ্য জুরিসডিকশনেই বাকি কাজগুলো হবে। আর এসির ডিটেলসটা আমি আর এখানে বলছি না, যেহেতু এটা আপনার নিশ্চয়ই জানেন, যদি কোনো স্পেসিফিক কোয়ারি থাকে তাহলে আমি বলে দেবো। আমাদের জেলায় আছে 18টা এসি, কিন্তু টোটাল অ্যাকচুয়ালি টোটাল মানে তিন প্রত্যেকটা পিসি 7টা করে এসি নিয়ে গঠিত, সেই হিসেবে 28 হুগলি পিসির ক্ষেত্রে এন্টায়ারটা আছে আমাদের জেলার মধ্যে, এবং তার 5টা হচ্ছে সদর সাব ডিভিশন, 2টো আছে চন্দননগর সাব ডিভিশন। এটা একটু ডিস্ট্রিবিউট করিয়ে দিতে হবে।